তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আরও নিত্য নতুন আপডেট সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের জন্য একটা ওয়েট লস হেলথ ড্রিঙ্কের রেসিপি নিয়ে এসেছি। এটা ওটস দিয়ে হবে, আর ওটস তো জানোই ওয়েট লসের জন্য কতটা কতটা ভীষণভাবে ইম্পর্টেন্স আমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। এই ওয়েট লস ড্রিঙ্কটা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে একবার তোমরা দেখে নাও কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রথমেই লাগছে কলা। আমি তিনখানা মাঝারি সাইজের কলা নিয়েছি, আর নিয়েছি একটু নুন, স্বাদ মতো নুন নেব। আর লাগছে ওটস, আমি এখানে এরকম বাটির এক বাটি ওটস নিয়েছি। আর নিয়েছি হাফ লিটার দুধ, আমি বয়ল করে নিয়েছি দুধটাকে একটু। আর নিয়েছি হানি। তোমরা এক্ষেত্রে যেহেতু এখন উইন্টার সিজন চলছে আমি তাই এখানে হানি ইউজ করেছি। তোমরা যারা মনে করছো হানি তোমাদের যাদের খেতে ভালো লাগে না তারা কিন্তু এক্ষেত্রে তোমরা কিন্তু খেজুরটাকে ইউজ করতে পারো। এবার আমি প্রথমে এই বয়েলড মিল্কটাকে ঢেলে দেবো এর মধ্যে। পুরো ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে ওটসটাকে পুরোটা দিয়ে দেব, পুরো ওটসটাই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, যেহেতু এখানে একদম সুগার যাচ্ছে না, হেলথের ব্যাপার, ওয়েট লস যেহেতু যার কথা রয়েছে এখানে দিয়ে দিলাম। এবার আমি পুরো ব্যানানাটাকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে যে যেমন পরিমাণ হানির ফ্লেভারটা পছন্দ করো সে সেরকমই দেবে। আমি এখানে হানিটা 1 টেবিল স্পুন নিচ্ছি এবং ভালো করে মিল্কের সাথে গুলিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। আমার ওটস স্মুদি একদমই রেডি হয়ে গেছে। আমি এটা দুজনের জন্য করেছি। তোমরা যদি আরও বেশি করতে চাও বা আরও একটু থিকনেস আনতে চাও এর মধ্যে তাহলে কিন্তু ওটসের পরিমাণটা বাড়িয়ে দেবে। এবার আমি তোমাদের গার্নিশিং করে এটা দেখাবো কেমন লাগছে বন্ধুরা তোমরা এবার দেখবে। বন্ধুরা আমার গার্নিশিং হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু ভীষণভাবে ওয়েট লস একটা হেলথ ড্রিঙ্ক। তোমরা যদি 15 দিন 15 ডেজ যদি কন্টিনিউ এটাকে যদি ড্রিঙ্ক করো তাহলে তোমরা বুঝতেই পারবে তোমাদের কতটা পরিমাণ ওয়েট লস হচ্ছে। এবং সেই সঙ্গে অবশ্যই অয়েলটাকে একটু কম কিন্তু আমাদের খেতে হবে, অয়েলটাকে একটু করে বেশি করে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এই ছিল আজকে আমার তোমাদের জন্য ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, এবং একটা বড় করে লাইক করবে যদি আমার এই ভিডিওটা খুব খুব ভালো লেগে থাকে তোমাদের, এবং সবার সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।